আসসালামু আলাইকুম। মার্কিন নেকড়ে আফগানিস্তানে ধুত শিয়াল হয়েছে বলেন আয়তুল্লাহিল উজামা খামেনি। এদিকে এবার ভারতের উত্তরপ্রদেশে 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়াইসির দল, তাহলে ভারতে কি হবে মুসলিমদের বিজয়? জেনারেল সোলাইমানির হত্যাকারীরা শাস্তি এড়াতে পারবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মার্কিন নেকড়ে আফগানিস্তানে ধুত শিয়াল হয়েছে বলেন আয়তুল্লাহিল উজামা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়তুল্লাহ উজামা খামেনি আফগান জনগণের প্রতি ইরানের সহায়তার ওপর জোর দিয়েছেন। প্রেসিডেন্ট রাইসির প্রস্তাবিত মন্ত্রীরা শনিবার জাতীয় সংসদে আস্থা ভোটে জয়লাভের পর সর্বোচ্চ নেতার সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে সর্বোচ্চ নেতা ওই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা আফগানিস্তানকে অভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ ভাইয়ের দেশ হিসেবে অভিহিত করে সেখানকার জনগণের নানা সমস্যার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেন। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে সংঘটিত ঘটনার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আফগানিস্তানের এসব সংকট ও সমস্যা মার্কিনীদের কাজ, যারা এই দেশটিকে 20 বছর ধরে দখল করে রেখেছে এবং দেশটির জনগণের ওপর নানা ধরনের জুলুম চাপিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আফগানিস্তানে মার্কিন উপস্থিতির নেতিবাচক প্রভাব এর কথাও উল্লেখ করে বলেন যে বিয়ে ও শোক অনুষ্ঠানে বোমা বর্ষণ, যুবকদের ওপর হত্যাযজ্ঞ, বিনা কারণে বহু মানুষকে কারাবন্দি রাখা, মাদকের উৎপাদন আগের চেয়ে অন্তত 20 গুণ বেড়ে যাওয়া। ইরানের সর্বোচ্চ নেতা একই প্রসঙ্গে আরো বলেছেন, মার্কিন সরকার আফগানিস্তানের উন্নতির জন্য একটিও পদক্ষেপ নেয়নি এবং বর্তমানে এই দেশটির জনগণ ও উন্নয়নের ক্ষেত্রে 20 বছর আগের তুলনায় পিছিয়ে না থাকলেও এগিয়েও নেই। তিনি আফগানিস্তান প্রসঙ্গে ইরানের নীতির কথা তুলে ধরে বলেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি, কারণ সরকারগুলো অতীতের মতো আসবে ও যাবে, কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আফগানিস্তানের মার্কিন সরকারের তৎপরতাগুলোকে ব্যর্থতাপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, 20 বছরে মার্কিন দখলদারিত্ব শেষে উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি ব্যর্থতার বোঝা নিয়ে মার্কিন সেনারা কলঙ্কজনকভাবে আফগানিস্তানের মাটি ত্যাগ করেছেন। মার্কিনীদের এমন পরিণতির ভবিষ্যৎবাণী কয়েক বছর আগেই ইরান করেছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন। মার্কিন সরকার 20 বছর আগে যেসব স্লোগান আর ওয়াদা দিয়ে আফগানিস্তান দখল করেছিল তার একটিও বাস্তবতার মুখ না দেখিয়ে এই দেশটিতে মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটিয়েছে বলে ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেন। এদিকে ভারতের উত্তরপ্রদেশে 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ওয়াইসির দল, তাহলে কি এবার ভারত মুসলিমদের দখলে যাবে? কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ শাসিত ভারতের উত্তরপ্রদেশে আগামী নির্বাচনে 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির এমপি। শুক্রবার হিন্দি টেলিভিশন চ্যানেলে এবিপি লাইভ এ শিখর সম্মেলন উত্তরপ্রদেশ শীর্ষক বিশেষ টক শোতে এ ঘোষণা দেন তিনি। ওয়াইসি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করা। উত্তরপ্রদেশে আমাদের দল 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, আমি ইউপিতে বিজেপিকে পরাজিত করতে চাই। রাজ্যের মুসলিমদের বিরুদ্ধে যা হচ্ছে তা সহ্য করা যায় না। ইপিতে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে আগামী বছরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটিকে ঘিরে এখন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এর সমালোচনা করেন হায়দ্রাবাদের এই সংসদ সদস্য। ওয়াইসি বলেন, ইউপিতে সব দলই মুসলিমদের বিষয়ে কথা বলতে ভয় পায়। মায়াবতী এবং অখিলেশ একসঙ্গে নির্বাচনে লড়ছেন, কিন্তু তাদের নিজস্ব ভোটাররা পালিয়ে গেছে, তাদের ভোট ব্যাংকে কখনো মুসলিম ছিল না। এদিকে জেনারেল সোলাইমানের হত্যাকারীরা শাস্তি এড়াতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন যে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সোলাইমানিকে হত্যার জন্য আমেরিকা শাস্তি এড়াতে পারবে না। জেনারেল সোলাইমানিকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আবদুল্লাহিয়ান। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্মৃতিস্তম্ভ পরিদর্শনের সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।